নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। অর্থনীতির গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন আজকে আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেনসিল নিয়ে নেবেন তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাদের বর্তমানে অর্থনীতিতে কীরকম পারফরমেন্স মানে অর্থনীতি থেকে কোশ্চেন থাকলে আপনাদের উত্তর করার সক্ষমতা কতটা সেটা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন তা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা আপনাদের সাথে তা যে প্রশ্নটার উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কতটা মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনারা আমাদেরকে পোস্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা শুরু করবো কোশ্চেন ফাইভ জিরো ওয়ান পাঁচশো এক নম্বর প্রশ্ন থেকে আর আপনারা এর আগের প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান এবং প্লেলিস্টে দেখুন ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি বলে একটা ফোল্ডারই বানানো আছে সেখানে যাবতীয় আমাদের এই ভিডিওগুলো আলোচনা করা আছে যেগুলো প্রত্যেকটা আপনাদেরকে মোটিভেশন দান করবে তো চলুন আজকের আমরা ভিডিও আলোচনা শুরু করি তা আজকের আলোচনা গ্যালো দিনের হোম প্রশ্ন থেকে তা গেলোদিনের হোমটাক্সের প্রশ্নের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা দিয়ে আমরা আলোচনা করছি তার নিম্নলিখিত কোন ধারণাটি আমাদের দেশের দারিদ্র্য সীমাকে প্রভাবিত করে অপশন ক বা এ মুদ্রাস্তর অপশান বি বা খ উৎপাদনের পরিমাণ অপশান সি বা গ মাথাপিছু জাতীয় আয় এবং অপশান ঘ বা ডি সোনা জমার পরিমাণ পাঁচশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পিছু জাতীয় আয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ টু ভারতের আর্থিক বিকাশের মুখ্য বাধা কোনটি অপশান এ পুঁজির অভাব অপশন বি শ্রমিকের অভাব অপশান সি প্রাকৃতিক সম্পদের অভাব এবং অপশান ডি রাজনৈতিক মতভেদ পাঁচশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ পুঁজির অভাব কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থ্রি ভারতের ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে অধিক দেখা যায় অপশান এ কৃষিক্ষেত্রে অপশান বি গ্রামাঞ্চলে অপশান সি শহরাঞ্চলে এবং অপশান ডি উৎপাদন শিল্প ক্ষেত্রে পাঁচশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কৃষিক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ জাতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয় অপশন এ জাতীয় উন্নয়ন পর্ষদ অপশন বি গবেষণা কার্যসূচি কমিশন অপশন সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অপশন ডি প্রধানমন্ত্রী পাঁচশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জাতীয় উন্নয়ন পর্ষদ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ পূর্বেকার আমদানি রপ্তানির নীতি বর্তমানে কি নামে পরিচিত অপশন এ আন্তর্জাতিক বাণিজ্য নীতি অপশন বি বৈদেশিক বাণিজ্য নীতি অপশন সি উভয়মুখী আদান প্রদান বাণিজ্য নীতি এবং অপশন ডি অন্তর্মুখী ও বহির্মুখী বাণিজ্য নীতি পাঁচশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বৈদেশিক বাণিজ্য নীতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্স অপারেশন কুটির জ্যোতি কাকে বলা হয় অপশন এ কুটির শিল্পের উন্নয়ন অপশন বি গ্রামের নারীদের স্বনির্ভর করার প্রকল্প অপশন সি গ্রামীণ বৈদ্যুতিকরণ এবং অপশন ডি গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া পাঁচশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্রামীণ বৈদ্যুতিকরণ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ ভারতীয় মুদ্রা কোন দেশে আইনগতভাবে স্বীকৃত অপশন এ বাংলাদেশে অপশন বি ভুটানে অপশন সি শ্রীলঙ্কায় এবং অপশন ডি নেপালে পাঁচশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নেপালে

কোন পরিকল্পনাকালে কালে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল অপশান এ দ্বিতীয় অপশন বি তৃতীয় অপশান সি চতুর্থ এবং অপশন ডি পঞ্চম পাঁচশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তৃতীয় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন্ড্রেড টেন নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কার্যকর করলে ভারতে কত সালে জন্মমৃত্যুর হার সমান হবে অপশান এ দু হাজার পঁচিশ অপশান বি দু হাজার আটত্রিশ সি দু হাজার পঁয়তাল্লিশ এবং অপশান ডি দু হাজার পঞ্চাশ পাঁচশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দুহাজার পঁয়তাল্লিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বাণিজ্যিক ও উন্নয়ন বিষয়ক সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সম্মেলন ইউ কোন বছর হয় মানে প্রথম কোন বছর হয় অপশন এ উনিশশো চৌষট্টি অপশন বি ঊনিশশো উনসত্তর অপশন সি ঊনিশশো এবং অপশন ডি উনিশশো চুরাশি পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো চৌষট্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ জাতীয় উন্নয়ন পরিষদে আছে অপশান এ সব রাজ্যের মুখ্যমন্ত্রীগণ অপশন বি প্রধানমন্ত্রী অপশান সি পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং অপশন ডি উপরের সবাই পাঁচশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টিন দ্রব্যের চাহিদা যত বেশি তার স্থিতিস্থাপকতা অপশান এ তত কম অপশান বি তত বেশি অপশান সি অসীম এবং অপশন ডি একের অধিক 513 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তত বেশি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 514 দুটি দ্রব্যের একটির দাম বাড়লে যদি অন্যটির চাহিদা বাড়ে তবে দ্রব্য দুটি পরস্পর অপশন এ পরিবর্তিত অপশন বি পরিপূরক অপশন সি সম্পর্কহীন এবং অপশন ডি অনিশ্চিতভাবে সম্পর্কযুক্ত 514 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পরিবর্তিত नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 515 গ্রামীণ অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে গৃহীত সর্ববৃহৎ উদ্যোগ কি অপশান এ আইআরডিপি অপশান বি এন এ বি বিএর সি আই এডিপি এবং অপশান ডি আই এ ডিএফ পাঁচশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আইআর ডিপি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটিন আমদানি রপ্তানি ব্যাংক কবে স্থাপিত হয় অপশান এ উনিশশো বাষট্টি অপশান বি উনিশশো চুয়াত্তর অপশান সি উনিশশো বিরাশি এবং অপশন ডি উনিশশো চুরাশি পাঁচশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো বিরাশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টিন এমআরটিপি অ্যাক্ট কবে চালু হয় অপশান এ উনিশশো তেষট্টি অপশান বি উনিশশো উনসত্তর অপশান সি উনিশশো একাত্তর এবং অপশান ডি উনিশশো আটাত্তর পাঁচশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো উনসত্তর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড উনিশশো সালে কমিউনিটি অন ডিসভার্শন অফ ইনকাম অ্যান্ড লেভেলস অফ লিভিং গঠিত হয় অন্য কি নামে এই কমিটি সুপরিচিত অপশান এ খোসলা কমিটি অপশন বি মহলানভিস কমিটি অপশন সি এম এস খুচরো কমিটি এবং অপশন ডি চেরিসা কমিটি পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মহলানভিস কমিটি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটিন এ মডি ভ্যাট কি অপশান এ মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স অপশান বি মডারেড ভ্যালু অ্যাডেড ট্যাক্স সি মডার্ন ভিউ অন অজিলারি এবং ডি ম্যানেজমেন্ট অপারেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ভেরিফিকেশান অফ অল ট্যাক্স তাহলে আমরা দেখে নেব পাঁচশো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এর সঠিক উত্তর এ মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ম্যান ভ্যাট অপশান এ ম্যানেজমেন্ট অব ভ্যালু অ্যাডেড ট্যাক্স বি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোজ অন ম্যানুফ্যাকচারিং লেভেল অপশন সি মডিফাইড নেট অ্যাডেড ট্যাক্স এবং অপশন ডি ম্যানেভেল অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স পাঁচশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোসড অন ম্যানুফ্যাকচারিং লেভেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান নাবার্ড এর পুরো কথা কী অপশন এ ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচার রিসার্চ ডেভেলপমেন্ট অপশন বি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অপশন সি ন্যাশনাল এপিক্স বডি ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং অপশন ডি ন্যাশনালাইজড ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পাঁচশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু মনোপলিস ইনকোয়ারি কমিশন উনিশশো চৌষট্টি সালে কার নেতৃত্বে গঠিত হয়েছিল অপশান এ প্রশান্ত মলানবিস অপশান বি রাজা চেলিহা অপশান সি এম এ এম খসরু এবং অপশান ডি কেসি দাশগুপ্ত পাঁচশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কেসি দাশগুপ্ত নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি ওপিক এর পুরো কথাটি কি অপশান এ অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অপশন বি অর্গানাইজেশন অফ পাওয়ার এন্ড এনার্জি কন্ট্রোল অপশন সি ওভারসিজ পেট্রোলিয়াম এক্সপোর্ট কর্পোরেশন এবং অপশন ডি অর্গানাইজেশন অফ পলিটিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন পাঁচশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ সালে গঠিত রাজ্য চেলিহা কমিটির উদ্দেশ্য কি ছিল অপশন এ কর ব্যবস্থা সংস্কার করা অপশন বি আয়ের যথেচ্ছ বন্টন নির্ধারণ করা অপশন সি নতুন কর্ম সংস্থানের এবং অপশন ডি আমদানি রপ্তানি ব্যবস্থার সংস্কার করা পাঁচশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কর ব্যবস্থা সংস্কার করা সরি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ সালে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি কমেটি কার নেতৃত্বে গঠিত হয় অপশান এ রাজা চেলিহা অপশান বি চিদাম্বরম অপশন সি এম এস থ্যাকারে এবং অপশান ডি এম খসরু পাঁচশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এম এস থ্যাকারে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সিক্স নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে হয়েছিল অপশান এ উনিশশো চুরাশি অপশান বি উনিশশো উনানব্বই অপশান সি উনিশশো একানব্বই এবং অপশন ডি দু হাজার এক পাঁচশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো একানব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয় অপশান এ ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ অপশান বি ফার্স্ট জুন নাইনটিন ফিফটি টু অপশান সি ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভ এবং অপশান ডি ফার্স্ট জ্যান নাইনটিন ফিফটি এইট পাঁচশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন্ড্রেড টোয়েন্টি এইট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল অপশন এ ফার্স্ট এপ্রিল বিভেম্বর ফর্টি ওয়ান অপশান সি ইলেভেন্থ আগস্ট নাইনটিন ফর্টি ফোর এবং অপশন ডি ফিফটিন্থ মে নাইনটিন ফোরটি এইট পাঁচশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফার্স্ট এপ্রিল 1935 থার্টি ফাইভ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন কাম্য জনসংখ্যা কাকে বলে অপশন এ যে জনসংখ্যায় দেশের মাথাপিছু আয় সর্বাধিক হয় অপশন বি যে জনসংখ্যায় জন্ম ও মৃত্যুর হার একই থাকে অপশন সি যে জনসংখ্যায় দেশের কেউ বেকার থাকে না এবং অপশন ডি উপরে কোনোটি নয় পাঁচশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ যে জনসংখ্যায় দেশের মাথা পিছু আয় সর্বাধিক হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই কথা কে বলেছিলেন অপশন এ অমর্ত্য সেন অপশন বি রবিন্স অপশন সি অ্যাডাম স্মিথ এবং অপশন ডি অ্যাঞ্জেলস পাঁচশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাডাম স্মিথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড থার্টি ওয়ান অর্থনীতি অপ্রাচুর্যের বিজ্ঞান কে বলেছেন অপশান এ অ্যাডাম স্মিথ অপশন বি রবিন্স অপশন সি হেলরালসন এবং অপশন ডি ডি পার্কিংস পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রবিনস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি টু ভারতের অর্থনৈতিক সংস্কারের জন্য গঠিত ক্যাবিনেট কমিটির প্রধানকে অপশান এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি অর্থমন্ত্রী এবং অপশন ডি এদের কেউ নন পাঁচশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি বিশ্বের শিল্পনদ ধনী দেশের অর্থনৈতিক জোট নিচের কোন নামে পরিচিত অপশান এ জি সেভেন অপশান বি জি এইট সি জি এইট D8 এবং অপশন ডি জি সেভেন্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জি এইট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি অপশন এ উন্নত আটটি দেশের অর্থনৈতিক জোট অপশন বি উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট এবং অপশান সি অনুন্নত আটটি দেশের অর্থনৈতিক জোট এবং অপশান ডি ওপরের কোনোটিই নয় আমরা দেখে নেব এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আমরা দেখে নেব পাঁচশো চৌত্রিশ নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ ভারতের অর্থনীতিতে কোন দেশ সর্বাপেক্ষা বিনিয়োগ করেছে অপশান এ ফ্রান্স অপশান বি আমেরিকা অপশান সি ব্রিটেন এবং অপশান ডি কোরিয়া পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আমেরিকা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 536 রেমি কমিটি নিম্নক্ত কোন বিষয়ের সাথে যুক্ত অপশন এ প্রত্যক্ষ কর অপশন বি পরোক্ষ কর অপশন সি আমদানি রপ্তানি নীতি এবং অপশন ডি কর সংস্কার 536 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পরোক্ষ কর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 537 কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে অপশন এ প্রথম অপশন বি দ্বিতীয় অপশন সি তৃতীয় এবং অপশন ডি চতুর্থ পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তৃতীয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি এইট উনিশশো পঞ্চান্ন সালে রাষ্ট্রায়ত্তকরণের আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম কি ছিল অপশন এ ন্যাশনাল ব্যাঙ্ক অপশন বি স্টেট ব্যাঙ্ক অপশন সি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অপশন ডি ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড থার্টি নাইন ওয়ার্ল্ডস ইকোনমি ফোরাম এর প্রথম ভারতীয় চেয়ারম্যান কে অপশন এ রাহুল বাজাজ অপশন বি কে সুব্রমণিয়াম অপশন সি এন যোশী এবং অপশন ডি অমর্ত্য সেন পাঁচশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাহুল বাজাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোরটি কৃষকদের স্বল্প মেয়াদি ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে চালু হয় অপশন এ উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে অপশন বি উনিশশো বিরাশি সালে অপশান সি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে এবং অপশান ডি দু হাজার এক আর দু হাজার দুই সালে পাঁচশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফোরটি ওয়ান সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে চালু হয় অপশান এ উনিশশো আটানব্বই সালে অপশান বি উনিশশো নিরানব্বই সালে অপশান সি দু হাজার সালে এবং অপশান ডি দু হাজার এক সালে পাঁচশো একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দু হাজার এক সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টু রঙ্গরাজন কমিটি স্থাপিত হয় কোন উদ্দেশ্যে অপশান এ ঘাটতি ব্যয় অপশান বি টাকার অবমূল্যায়ন অপশান সি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ এবং অপশন ডি কোনোটি নয় পাঁচশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড থ্রি ভারতের একমাত্র কোন প্রতিষ্ঠানের সাহায্যে ডাল বাদাম আলু ও পেঁয়াজ রপ্তানি করা হয় অপশান এ এনএএফইডি অপশান বি এন সি ডি সি এবং অপশান ডি এফ সি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এন এ এফ ই ডি নেক্সট গ্রামীণ কর্মসংস্থান বিলে প্রতিটি গ্রামীণ পরিবারে বছরে কত দিনের কর্মসংস্থান করা হবে বলা হয়েছে অপশন এ একশো দিন অপশন বি একশো দিন অপশান সি নব্বই দিন এবং অপশন ডি ষাট দিন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একশো দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ জাতীয় অর্থনীতির উন্নয়ন হারটি নির্ভর করে সঞ্চয় আয় অনুপাতের উপর এই তথ্যটি কার অপশান এ রোডেন অপশান বি মার্কস অপশান সি অ্যাঙ্গেলস এবং অপশান ডি হ্যারাল্ড ডোমার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হ্যারাল্ডস ডোমার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা অপশান এ সিএসও অপশন বি আরবিআই অপশন সি আইএসআই এবং অপশন ডি আই তাহলে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা পাঁচশো ছেচল্লিশ সঠিক উত্তর অপশন এ সিএসও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফর্টি সেভেন প্রোপোজালস নিচের কোনটির সাথে সম্পর্কিত অপশন এ ভারতের জাতীয় অর্থনীতি অপশন বি ভারতের জাতীয় শিক্ষানীতি অপশন সি জাতীয় মানবাধিকার কমিশন এবং অপশন ডি দারিদ্র দূরীকরণ পাঁচশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভারতের জাতীয় অর্থনীতি নেক্সট কোশ্চেন এইট কোন ভারতীয়কে ফাদার অফ ইকোনমিক লিবারাইজেশন বা অর্থনৈতিক উদারনীতির জনক বলা হয় অপশান এ বিমল জালান অপশন বি অমর্ত সেন অপশান সি মনমোহন সিং এবং অপশন ডি পি চিদাম্বরম 548 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মনমোহন সিং नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर और महन Next question, question 549 বনজ উৎপাদন এবং কৃষি নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অপশন এ প্রাইমারি অপশন বি সেকেন্ডারি অপশন সি টারশিয়ারি এবং অপশন ডি কোয়ার্টারনারি 549 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রাইমারি नेक्स्ट এন্ড লাস্ট क्वेश्चन क्वेश्चन नंबर 550 নিচের কোনটি অর্থনৈতিকভাবে অনুন্নত দেশের বৈশিষ্ট্য নয় অপশান এ মাথা মাথাপিছু নিম্ন হয় অপশান বি মৃত্যুর হার বেশি অপশান সি নিরক্ষরতার হার বেশি এবং অপশান ডি প্রাইমারি সেক্টরে শ্রমিক সংখ্যার অনুপাত অনেক কম পাঁচশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি প্রাইমারি সেক্টরে শ্রমিক সংখ্যার অনুপাত অনেক কম তো বন্ধুরা আমরা পঞ্চাশটা প্রশ্ন আজকে আলোচনা করে ফেললাম আপনারা এবার নিজেরা সৎভাবে ক্যালকুলেট করে নিজেরা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আর আমরা চলে যাব আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা আমি আজকে হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের প্রশ্ন এ জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ অপশান বি এপ্রিল উনিশশো পঞ্চাশ অপশান সি জানুয়ারি উনিশশো বাহান্ন এবং অপশান ডি জুলাই উনিশশো আটচল্লিশ আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতিকীকরণ বা জাতীয়করণ কবে হয় অপশান এ জানুয়ারি জানুয়ারি বি এপ্রিল সি এবং ডি জুলাই আটচল্লিশ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমান লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করার জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ